বাংলাদেশি পোশাকের উপর শুল্ক আরোপ করতে ভারতীয় বস্ত্রমন্ত্রীকে যে চিঠি দিয়েছে সে দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন, তা বাস্তবায়ন হলে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাধাগ্রস্ত হবে বলে মনে করে বিজিএমইএ। ব্যবসায়ীদের পরামর্শ শুল্ক আরোপ নয়, বরং পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে মোকাবেলা করতে হবে কোভিড-19 সংকট। এমন প্রেক্ষাপটে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত সরকার কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশও নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্যাপক বাণিজ্য ঘাটতি সত্ত্বেও গেল কয়েক বছর ধরে ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের আধিপত্য। রপ্তানি তথ্য বলছে গেল অর্থ বছরে ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 80%, আর 2016-17 অর্থ বছরের চেয়ে দ্বিগুণের বেশি রপ্তানি হয়েছে 2017-18 অর্থ বছরে। 2018-19 অর্থ বছরে দেশটির মোট পোশাক আমদানির 1/3 যোগান দিয়েছে বাংলাদেশ, যা তার আগের অর্থ বছরের তুলনায় 7% বেশি। এমনই প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি তৈরি পোশাকের উপর 1 বছরের জন্য শুল্ক আরোপ করতে ভারতের বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়েছে দেশটির পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন। করোনা সংকট মোকাবিলায় লেখা ওই চিঠিতে বলা হয়, সাপটা চুক্তির কারণে এই দাবি পূরণ করা কঠিন তবে অসম্ভব নয়, আর শুল্ক আরোপ করা হলে স্থানীয় শিল্প সুরক্ষার পাশাপাশি ভারত সরকার $10-15 কোটি আয় করতে পারবে বলেও উল্লেখ করা হয়। ইন্ডিয়া একতরফাভাবে সাপটা চুক্তিকে অগ্রাহ্য করে ভায়োলেশন করে এটা করতে পারবে না। যদি এটা করা হয় তাহলে অবশ্যই আমাদের রপ্তানি কিছুটা ব্যাহত হবে। প্রতিবেশী দেশ হিসেবে বরং আমাদের দীর্ঘমেয়াদী সহযোগিতা, আন্ত আঞ্চলিক বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে যৌথভাবে এই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। করোনার ক্ষতি কাটাতে ভারত সহ অনেক দেশই উদ্যোগী হবে নতুন করে বাণিজ্য কৌশল সাজাতে, এমন আশঙ্কা থেকে বাংলাদেশকেও তৎপর থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। কোনো দেশ যদি এরকম কোনো নীতি নিয়ে থাকে যেটা যতটাই স্বল্পকালীন হোক, সেটা কিন্তু বাংলাদেশের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনায় নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বিষয়টি কূটনৈতিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। আমাদের সাথে এগ্রিমেন্ট আছে ভারতের সাথে, 25টি আইটেম বাদে 7টার আওতায় আমরা ডিউটি ফ্রি পাচ্ছি। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 1.5%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।